দর্শক, আপনারা জানেন যে আমি স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন ভিডিও আপনাদের জ্ঞাতার্থে আপনাদের অ্যাওয়ারনেসমূলক আপনাদের সচেতনতামূলক দিয়ে থাকি। তারই পরিপ্রেক্ষিতে আমি সিরিজ গত দুই পর্বে আমি এরেক্টাইল ডিসফাংশনটা কী, কেন হচ্ছে, এর কারণগুলো কী, সেইটা নিয়ে আমি আলোচনা করেছি। আজকে আমি যে এরই এরেক্টাইল ডিসফাংশনের ক্ষেত্রে কী কী রিস্ক ফ্যাক্টর আছে যেগুলি থাকলে আপনার হতে পারে, আপনার হয়তো নাই কিন্তু হতেও পারে, সেটা কি? একমাত্র যে আমি যেটা বলবো যে মেডিকেল কন্ডিশন যেগুলো আছে, যেমন হার্টের সমস্যা থাকলে, ডায়াবেটিস থাকলে, লং টার্ম ডায়াবেটিস আছে আপনার, অনিয়ন্ত্রণ ডায়াবেটিসটা নিয়ন্ত্রণ নাই, নিয়ন্ত্রণ থাকলে কিন্তু আপনার এটা হবে না। যখনই এটা অনিয়ন্ত্রিত হয়ে যাবে, আনসার্টেন হয়ে যাবে, কখনো বাড়ে কখনো বেশি হয়, অনেক বেশি হয়ে যাচ্ছে, সেকে কিন্তু আপনার হিউম্যান বডির ইমিউনিটিতেই সমস্যা হয়ে যাবে, তখন সেক্সুয়াল এরেক্টাইল ডিসফাংশন বা সেক্সুয়াল সমস্যা অবশ্যই একটা বড় সমস্যা হয়ে থাকে। আরেকটা যে বড় জিনিস, আমাদের অভ্যাসগত জিনিসটা থাকে, আমরা অনেকেই সেবন করি সিগারেট স্মোকিং বা টোবাকো ইউজ। শুধু টোবাকোটা কিন্তু শুধুমাত্র যে আমি সিগারেট খাচ্ছি সেটা না, তার সাথে পান জর্দা খাচ্ছি, সাদা বলি আমাদের সাধারণ ভাষায়, গ্রামের ভাষায় সাদা খাচ্ছি, এরা যদি ওভার ইউজ করে, অনেকে ভুল ব্যবহার করে, লং টার্ম ব্যবহার করছে, এক্সেস ব্যবহার করতেছে, যে একজনের দুই তিন প্যাকেট সিগারেট লাগে, স্বাভাবিক করতেই তার এই এত অ্যাক্সেস টু পাবলিকের কারণে তার ইলেকট্রিক্যাল এই সেক্সুয়াল এই সমস্যাটা দেখা যায়। এর সাথে সাথে অনেক বেশি জর্দা খাচ্ছি, পান খাচ্ছি, পান এত বেশি করে দিনে 15-20টা খাচ্ছি, অনেক জর্দা দিয়ে বা অনেক সাদা দিয়ে, সেক্ষেত্রে আপনার ইলেকট্রিক্যাল ডিসফাংশনটা বা সেক্সুয়াল সমস্যাটা হতে, যাদের আছে হতে পারে, কারণ এরা কিন্তু রিস্কে থাকে। আমি রিস্ক ফ্যাক্টর এই জন্যই বলছি যে এরা কিন্তু এই সেক্সুয়াল সমস্যাটা, আপনার যে স্ত্রী আছে বা আপনার পার্টনার আছে, পার্টনারকে হয়তো খুশি নাও হতো, আপনি হয়তো বুঝতে পারতেছেন, আপনি যেভাবে পারফর্ম করার দরকার সেক্সুয়াল সঙ্গমের সময় সেই পারফর্মটা আপনাকে পরে করতে পারছেন, সেক্ষেত্রে এই সমস্যাটা হতে পারে। আবার অনেক সময় আছে অনেক ওয়েট, এত ওয়েট আপনার কোলেস্ট্রল লেভেল অনেক বেশি বা ফ্যাট অনেক বেশি হয়ে গেছে, স্বাভাবিক করতে আপনি তখন করতে গেলে আপনার এই যে এক্ষেত্রে আপনি যদি মানে সেক্সুয়াল অ্যাক্টিভিটি করেন তখন ওইটা আপনি উপরে পড়তে পারেন, তখন আপনার এই এই সেক্সুয়াল সমস্যাটা আস্তে আস্তে সেক্সুয়াল ক্ষমতাটা আস্তে আস্তে কমে আসবে। অনেক মেডিকেল কন্ডিশন আমি বলছি এর আগে যে অনেক ডিজিজ প্রসেস আছে, অনেক সময় আছে আপনার জন্য ক্যান্সার, এটা অটোইমিউন ডিজিজ, বিশেষ করে প্রোস্টেট ক্যান্সারের ক্ষেত্রে আপনি এই সমস্যাটা হতে পারে, অথবা রেডিওথেরাপি নিচ্ছেন ক্যান্সারের জন্য, সেই রেডিওথেরাপি নিলে কি হবে, আপনার ইমিউনিটিতে এফেক্ট করবে, যখনই ইমিউনিটি এফেক্ট করবে সেক্ষেত্রে কি হবে, আপনার এমনি কারণ ক্ষমতা কমে যাবে, পেরিফেরাল নার্ভগুলো অনেক সময় আস্তে আস্তে উইক হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু আপনার এই পেনিসের যে নার্ভগুলো সাপ্লাই দিচ্ছে, যে নার্ভগুলো মাসগুলো সাপ্লাই দিচ্ছে, সেই নার্ভের কার্যক্ষমতা কমে যাবে, সেক্ষেত্রে তার আপনার এই সেক্সুয়াল ক্ষমতাটা অনেক অংশ কমে যাবে। তার সাথে সাথে আমরা যদি বলি কোনো ইঞ্জুরি হয়, যে ওই মানে পেনিসের যে নার্ভগুলো সাপ্লাই দিচ্ছে সেখানে কোনো কোনো কারণে ইঞ্জুরি হয়ে গেছে, ওই নার্ভগুলো প্রপারে কাজ করতে পারছে না, অথবা স্মরণ করে ইঞ্জুরির কারণে আপনার পুরো ব্রেনে থেকে যে ইনফরমেশনটা আসবে সেই ইনফরমেশনটা প্রপারে আসতে পারতেছে না, সেক্ষেত্রে কি হবে, আপনি কি সেক্সুয়াল অ্যাক্টিভিটি প্রপারে করতে পারবেন না, করতে পারবেন, এরকম সমস্যা হলে অনেক সময় যাদের লো ব্যাক পেন আছে
এটা খুব এই দেখা যায়, লো ব্যাক পেন যাদের আছে তাদের সেক্সুয়াল অ্যাক্টিভিটি অনেক সময় কমে যায়, কারণ নার্ভ ডিস্ট্রিবিউশন তো ওখান থেকেই হয়, এই লাম্বার ফ্ল্যাক্সেস থেকেই তো নার্ভগুলো ডিস্ট্রিবিউট হয়। সেক্ষেত্রে এখানে ওই পেনিসের মধ্যে যে নার্ভটা থাকে, নার্ভটা এফেক্ট হলে সেক্ষেত্রে পিএলআইডি হইলেও হতে পারে বা লো ব্যাক পেনের জন্য হইলেও হতে পারে। আর এই বড় যে সমস্যা, এটা কিন্তু একজন মানুষকে খুশি করে, আপনি যদি একজন মানুষকে খুশি করতে চান আপনার ব্যবহার অ্যাটিচিউড বিহেভিয়ার দিয়ে আপনাকে খুশি করতে হবে, ঠিক একইভাবে সেক্সুয়াল অ্যাক্টিভিটিটা বা যৌন সঙ্গমটাও কিন্তু সাইকোলজি ইম্প্যাক্ট অনেক অংশে বড়। আপনাকে ইমোশনটাকে কন্ট্রোলে রাখতে হবে, আপনি অ্যাংজাইটি আপনি যদি দুশ্চিন্তা করেন এত মানে এত ডিপ্রেশনে থাকেন যে আপনি সেক্সুয়াল অ্যাক্টিভিটি ওই জিনিসটা আপনার সেকেন্ডারি হিসেবে আপনি ব্যবহার করছেন, আপনার সেক্সুয়াল অ্যাক্টিভ করতে পারো কিন্তু ডিপ্রেশন আপনার চিন্তা ধারণাটা অন্য দিকে, আপনাকে এই দিকেই আপনি নিতে হবে। এই ধরনের সমস্যা যদি থাকে আস্তে আস্তে কিন্তু আপনার এই যৌন ক্ষমতা আস্তে আস্তে কমে যেতে পারে। তার সাথে সাথে আমি বলবো আপনার যে পার্টনার আছে, আপনার যে স্ত্রী আছে, আপনার যে সেক্সুয়াল পার্টনার যদি প্রপার ওয়ে আপনি শুধু ঠিক রাখলে হবে না, আপনি শুধু ঠিক থাকলে হবে না, তার সাথে সাথে আপনার সেক্সুয়াল পার্টনারকে ঠিক রাখতে হবে, সেটাও যদি সমস্যা হয় সেক্ষেত্রে সমস্যা হতে পারে। যার কারণে আমি বলবো যে এর সাথে বিভিন্ন ডাক লং টার্ম ডাক ইউজ করতেছেন সেই ইউজের কারণে সমস্যাগুলো দেখা দিতে পারে। যার কারণে আমি বলবো যে আমি আপনারা এই ব্যাপারে সচেতন থাকেন, ইয়ে থাকেন, আপনারা ভালো থাকেন, এই আশা ব্যক্ত করে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।